শ্রাবণ মাসের শেষ রবিবারে সামান্য 5 টাকা খরচ করে বাড়িতে আনুন এই একটি জিনিস। জীবনে অর্থের জোয়ার আসবে এবং সকল অশুভ শক্তি দূর হবে। জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর আজ যারা নতুন বন্ধুরা আছেন, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন। এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই ভিডিও থেকে অনেক রকমের তথ্য জানতে পারবেন যা আপনার জীবনকে সেগুলো খুবই সাহায্য করবে। তবে শুরু করা যাক আজকের মূল ভিডিওটিতে। শ্রাবণ মাস বাবা মহাদেবের মাস, আর আপনি যদি এই শেষ রবিবারে এই ছোট্ট কাজটি করতে পারেন তাহলে দেখবেন খুব সহজেই আপনার জীবনে অর্থের জোয়ার আসবে। যারা আর্থিক সমস্যার মধ্যে পড়েছেন, জীবনে অর্থকষ্ট দেখা দিচ্ছে, তারা এই ক্রিয়াটি করে দেখুন। এছাড়াও আপনি যদি এই কাজটি করতে পারেন তাহলে আপনার বাড়ির বাসুদোষ কেটে যাবে, এমনকি আপনার গৃহের মধ্যে থাকা সকল প্রকার অশুভ শক্তিও বিদায় নেবে। তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। প্রথমে আপনাদের জানিয়ে দিই, আপনি এই রবিবার দিনে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ুন এবং সূর্যদেবকে প্রণাম করুন, সূর্য মন্ত্র পাঠ করুন। দেখবেন আপনার মধ্যে থাকা সকল প্রকার অশুভ শক্তি বিদায় নেবে এবং সূর্যদেবের কৃপায় আপনি রোগমুক্ত থাকতে পারবেন। তাই বলা হচ্ছে রবিবার দিনে অবশ্যই সূর্যদেবের আরাধনা করুন। এবার দেখে নেওয়া যাক আপনি এই রবিবার দিনে কোন জিনিসটি আনবেন। বলা হচ্ছে আপনি আজকের দিনে আনুন লবণ। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক শুনেছেন, লবণের এত রকমের ব্যবহার রয়েছে, আপনি যদি এগুলি জানেন হয়তো অবাক হয়ে যাবেন। তাই অবশ্যই লবণের এই ক্রিয়াগুলি করে দেখুন, দেখবেন আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যা সমাধানের পথে চলে যাবে। তাই অবশ্যই কিছুটা সময় ব্যয় করে লবণের এই মূল্যবান ভিডিওটি দেখুন যা আপনার জীবনে অনেক উপকার দেবে। প্রথমে বলবো যাদের বাড়িতে বাস্তু সমস্যা রয়েছে। আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি বাস্তু সমস্যা বাস্তুদোষ রয়েছে। তাই এই ক্রিয়াটি অবশ্যই করে দেখুন। এর জন্য আপনাকে নিতে হবে একটি কাঁচের পাত্র বা কাঁচের গ্লাসে জল নিন এবং জলের মধ্যে 1 চিমটে সামুদ্রিক লবণ মিশিয়ে দিন। এরপর ওই জলশুদ্ধ পাত্রটিকে আপনি আপনার ঘরের দক্ষিণ পশ্চিম কোণে রাখুন। দেখবেন আপনার বাস্তু সমস্যা সমাধান হয়ে যাবে, কারণ দক্ষিণ পশ্চিম দিকটি হল শুক্রদেবের কোণ। আর এই কোণে যদি আপনি লবণ রেখে দেন তাহলে শুক্রদেব বেজায় সন্তুষ্ট হবেন এবং আপনার প্রতি শুক্রদেব উন্নতি হবে, শক্তিশালী হবে, যার ফলে আর্থিক সমস্যা আপনার জীবনে থাকবে না, জীবনে অর্থের জোয়ার আসবে। তাই অবশ্যই আপনারা এই ক্রিয়াটি করে দেখুন, দেখবেন বাস্তুদোষ কেটে যাবে এবং আর্থিক সমস্যা থেকে আপনারা কিছুটা হলেও মুক্তি পেয়ে যাবেন, রেহাই পেয়ে যাবেন। অপরদিকে আপনাদের আরেকটি ক্রিয়ার কথা জানিয়ে দেব। এটি করার জন্য আপনাকে নিতে হবে একটি লাল কাপড়ের টুকরো এবং আরেকটি সবুজ কাপড়ের টুকরো। লাল কাপড়টির মধ্যে রাখবেন কিছুটা লবণ এবং সবুজ কাপড়ের মধ্যে রাখবেন কিছুটা গোলমরিচ একসাথে। আপনি এই পোড়লাটিকে এরপর আপনার ঠাকুর ঘরে রেখে দেবেন। এটিকে রাখতে হবে 11 দিন ধরে এবং আপনি এটিকে পুজো করুন অন্যান্য দেবদেবীর সঙ্গে। অবশ্যই আপনাকে পুজো করার সময় একটি মন্ত্র উচ্চারণ করতে হবে। মন্ত্রটি হলো ওং কাল ভৈরবৈ নমঃ, ওং কাল ভৈরবৈ নমঃ, ওং কাল ভৈরবৈ নমঃ। 21 বার আপনি এই মন্ত্রটি পাঠ করবেন, উচ্চারণ করবেন। ধূপ ধুনো প্রদীপ জ্বালিয়ে যেমন অন্যান্য দেবদেবীর পুজো করে থাকেন, আপনারাও ঠিক এইভাবে
11 দিন রেখে দেবেন। 11 দিন হয়ে গেলে আপনি এই লবণ এবং গোলমরিচকে আপনি আপনার রান্নাঘরে একটি পরিষ্কার পরিচ্ছন্ন কাঁচের পাত্রে রেখে দিন। দেখবেন এই পাত্রটি যাতে কেউ হাত না দেয়। আপনি এটিকে রান্নার কাজে অল্প অল্প করে ব্যবহার করুন। দেখবেন আপনাদের জীবনে থাকা বহু সমস্যা ধীরে ধীরে সমাধান হয়ে যাবে খুব সহজেই। বন্ধুরা, রান্নার কাজে আমরা লবণ ব্যবহার করি, গোলমরিচ ব্যবহার করে থাকি। আপনি যদি এইভাবে লবণ আর গোলমরিচকে আপনার জীবনে ব্যবহার করতে পারেন, তাহলে আপনি দারুণ চমৎকারী ফললাভ পেয়ে যাবেন এবং এর ফলাফল খুব শীঘ্রই হাতে নাতে পেয়ে যাবেন। তাই আশা রাখব প্রত্যেকেই আপনারা এই কাজগুলি করে দেখবেন। অপরদিকে জানিয়ে দেব, যারা ব্যবসা করছেন ব্যবসায় উন্নতি লাভ হচ্ছে না, দিন দিন ব্যবসা ডুবে যাচ্ছে, ব্যবসায় লস হচ্ছে, এখান থেকে মুক্তি পাওয়ার একটি সহজ রাস্তা আপনাদের জানিয়ে দেব। বিশেষ করে যারা ব্যবসা করছেন তারা অবশ্যই এই কাজটি করে দেখুন। দেখবেন আপনি আপনার জীবনে ব্যবসার চরম উন্নতি করতে পারবেন। এই ক্রিয়াটি করতে হবে যে কোনো বৃহস্পতিবার, অবশ্যই বৃহস্পতিবার দিনে এই কাজটি করতে হবে এবং এটি করবেন মা লক্ষ্মী দেবীর সামনে, আপনার ঠাকুর ঘরে। সেটি হচ্ছে আপনাকে এর জন্য নিতে হবে লবণ এবং নিতে হবে 7টি লবঙ্গ, 1টি লাল কাপড়। আপনি লাল কাপড়টির মধ্যে লবণ এবং ওই লবঙ্গকে একসাথে রেখে বেঁধে ফেলুন কাপড়টিকে। এরপর এই পুটুলিটি আপনি মা লক্ষ্মী দেবীর চরণে রেখে দিন। তারপর ভক্তি ভরে মা লক্ষ্মী দেবীর পুজো করুন এবং পাঁচালি পাঠ করুন। দেখবেন আপনার জীবনে মা লক্ষ্মী দেবীর কৃপালাভ থাকবে এবং পুজোর শেষে ওই পোল্লাটিকে হাত জোড় করে আপনি আপনার সকল মনোবাসনাগুলি মা লক্ষ্মী দেবীর উদ্দেশ্যে জানিয়ে দিন। দেখবেন ওই পোল্লাটির মধ্যে মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ রয়েছে। আর এই পোল্লাটি রেখে দিন আপনার ক্যাশবাক্সের পাশে। দেখবেন আপনার জীবনে অর্থের জোয়ার আসবে। কিছুদিনের মধ্যেই আপনি আপনার ব্যবসার চরম উন্নতি লাভ করতে পারবেন। দেখবেন ব্যবসার প্রসার ঘটছে। মা লক্ষ্মী দেবীর কৃপায় আপনার জীবনে অর্থের জোয়ার আসবে এবং জীবনে চরম উন্নতি লাভ করতে পারবেন। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন। আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য। চ্যানেলে থাকবেন, সঙ্গে থাকবেন।